ব্যাখ্যা করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাহা থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফিত্র ইয়াউমা ইফতারুন নাস, ঈদুল ফিত্র সেই দিনই অনুষ্ঠিত হবে যেই দিন লোকেরা সকলে ইফতার করে। লোকেরা ইফতার করে মানে মেজরিটি ইফতার করে, দেশবাসী ইফতার করে। যেই দিন লোকেরা ইফতার করে সেই দিন ঈদুল ফিত্র হবে। এমন নয় যে আপনি নতুন একটা ফতোয়া দিলেন আর ফতোয়া দিয়ে তিন ঘর নিয়ে একাই গোটা দেশে ঈদ করে ফেলেন, না। এই হাদিস নিষেধ করছে, এই হাদিসটা দলিল যে আপনাকে মুসলিম উম্মতের সাথে থাকতে হবে। ওয়াল আযহার, ঈদুল আযহা ওই দিনে, ইয়াউমা ইউদাহিনা যেই দিনে লোকেরা কোরবানি করে থাকে, লোকেরা যেই দিনে কোরবানি করে থাকে, এই জন্য এই ঈদের নাম হচ্ছে ঈদুল আযহা। ভালো করে শুনে রাখেন, বাংলা কিছু ক্যালেন্ডারে অজ্ঞতার কারণে মুসলিমরা অথবা অমুসলিমরা যেসব ভারতে যেসব ক্যালেন্ডার তৈরি হয় দোকানপাটে দুনিয়ার ব্যবসার গরজে ক্যালেন্ডার ছাপায়, এতে ঈদুল দোহা লেখা থাকে। ঈদুল দোহা শব্দের দোহা হচ্ছে সকাল আর দুপুরের মাঝখানের সময়টা, হ্যাঁ পূর্বাহ্ন। তো এই এই সময়টা তো ঈদের সময় নয়, ওর অনেক আগে ঈদের সময় হয়ে যায়, তাহলে ঈদুল দোহা বলা ঠিক নয়, এটা হচ্ছে ঈদুল আযহা। আযহা মানে কুরবানি, আযহা মানে উধিয়া করা, কোরবানি করা। তো এই সময়ে এই দিনে কোরবানি যেহেতু করা হয় সেই জন্য এই ঈদের নাম হচ্ছে ঈদুল আযহা। এই ভুলটি অনেকে করে থাকেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ঈদুল ফিত্র ওই দিনে আপনি করবেন যেই দিনে সব লোকেরা ঈদ করে, আর ঈদুল আযহা সেই দিনেই করবেন যেদিন ঈদুল সবাই ইউদাহির নাস কোরবানি করে। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে হাদিসটি তিরমিজির এবং হাদিস হচ্ছে হাসান। হাদিস থেকে যেসব মাসাইল জানা যায় ভাষ্যকারের ভাষা আমি কিছু শোনাবো, তবে এই বিষয়টি এই ক্ষেত্রে ভালো করে জানেন যে দেশে শুধু বা একটা গ্রামে 25-50টা 100টা বা 200টা লোক নিয়ে আপনি ঈদ করে নেবেন, যেহেতু আপনারা একমত হয়েছেন যে সারা পৃথিবী আমরা একসাথে ঈদ করব। এই মাসলা যদি আজকে বিস্তারিত বলছি না, কিন্তু এতটুকু আজকে বলছি বিস্তারিত, ইনশাআল্লাহ তাহলে ঈদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে এর উপর আলোচনা করব। এর রহস্য সম্পর্কে ভাষ্যকারও বলছেন বা ওলামায়ে কেরামরা সৌদি আরবের বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্না উম্মতি লা তাজতামিউ আলা দল, আমার উম্মত গুমরাহির উপর একমত হতে পারে না। 1400 বছরের ইতিহাসে প্রত্যেক অঞ্চল, দেশ বলবো না, কারণ দেশের বর্ডার তো মানুষের তৈরি করা, হয়তো বর্ডারের পাশে তো পাশাপাশি 2 কিলোমিটার এই দেশ আর ওই দেশ, তো এইরকম হইলে তো এখানে যদি 2 কিলোমিটার দূরে ঈদ হয় তো ওখানে ঈদ হবে। তো এই বর্ডারের আসলে শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু অঞ্চল এলাকার সূর্য উদয় আর অস্ত হওয়া এর সাথে অবশ্যই চাঁদ দেখা না দেখার সম্পর্ক রয়েছে। 1400 বছর ধরে চলে আসছে যে প্রত্যেক অঞ্চল এলাকার লোকেরা নিজ নিজ এলাকায় চাঁদ দেখে ঈদ করবে, আর এই ক্ষেত্রে মুসলিম সরকার যদি বিশেষ করে থাকে তো মুসলিম সরকারের আনুগত্য করাও ফরজ, যদি স্পষ্ট শরীয়ত বিরোধী কাজ না হয়। স্পষ্ট মানে আপনারা অনেকে চাঁদ দেখলেন তারপরে সরকার ঈদ করতে দিল না, তখন আলাদা বিষয়, কিন্তু না অস্পষ্ট বাইরে অমুক দেশে দেখা গেছে শুনেছি আর আমরাও করবো না, এটা তো চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার উম্মত গুমরাহির উপর একমত হতে পারে না। তাহলে যদি এতদিন ধরে এই মাসলা ভুল থাকে, পুরো উম্মত তাহলে গুমরাহির উপর ছিল? এই উম্মতকে উম্মতে মাসুমা বলা হয়েছে, নির্ভুল উম্মত, পুরো উম্মত একেবারে ভুল পথে থাকতে পারে না। এই মাসলা, এই কথাটি জেনে নেন। আর একটি মাসলাই, 1400 বছর ধরে ভাগের কুরবানি চলে আসছে আর হঠাৎ করে ফতোয়া দেন ভাগ চলবে না শুধু সফরে, ইন্না উম্মতি লা তাজতামি আলা দলাল, আমার উম্মত 1400 বছর ধরে কুরবানি করে আসছে আর হঠাৎ করে ফতোয়া দিলেন এতদিন সব ভুল পথে ছিল, গোমরাহির উপর ইজমা হয়ে গেছিল তাদের। এই ফতোয়াটিও এই হাদিসের অন্তর্ভুক্ত এবং এই হাদিসের আলোকে ভুল, বর্জনীয়। বলছেন ভাষ্যকার শেখ বাসসাম হাফেজাহুল্লাহ তাআলা যে ইদুলুল হাদিস, এই হাদিস প্রমাণ করে আন্নাল ফিত্রা মিন সাওমে রমজান, রমজান মাসে রোজা সমাপ্ত করা আর ঈদুল ফিত্র করা, ওয়াহকামু ঈদুল আযহা, ঈদুল আযহা করা, ওয়াল আযহা কুরবানি করা, তা কোনো মাল জামাতে ও মাউজামিল মুসলিমিন, মুসলিম জামাতে মুসলিম দলের সাথে হইতে হবে এবং সিংহভাগ মুসলিমদের সাথে হইতে হবে। হতে পারে যে 10 জন 50 জন 100 জন করলো না, গোটা দেশে 10 কোটি 15 কোটি মানুষ আছে, হয়তো 2-4 হাজার করলো না, সেটা আলাদা কথা, সবগুলিকে আপনি করতে পারবেন হয়তো পারবেন না, কিন্তু দেখতে হবে যে দল এবং অধিকাংশ মুসলিম কিসের উপর রয়েছে আর তাদের মুসলিম নেতা কোন দিনে ঈদ করছে, আর সেটা স্পষ্ট ইসলাম বিরোধীও নাই তার সরকারের কাছে, কারণ সরকারের লোক অবশ্যই আছে এই ক্ষেত্রে, আর মুসলিম সরকারের ফরজ যে চাঁদ দেখার জন্য এই তদন্তের জন্য তার একটা কমিটি থাকবে অথবা নিজেরা আর নিজেদের লোক প্রস্তুত রাখবে। ফালা ইয়াসাজু আহাদুম আনহুম বিফিত্রিন ওয়া তাযহিয়াতিন মিন দুনিস সাওয়াদিল আযম, বড় দল মুসলিম দেশের
তারা ঈদ করলো না, ঈদ উল ফিতর করলো না, কোরবানি করলো না, আর কিছু লোক সাস অল্প কিছু লোক ঈদে চলে গেল, কোরবানি করে ফেললো, রোজা ছেড়ে দিয়ে বসে থাকলো, এটা ঠিক নয়। ফাইন্না হাযিহিল উম্মাতা বিজুমলাতিহা মাসুমা, কারণ এই উম্মত উম্মত হিসাবে পুরো দলটা, বিজুমলাতিহা পুরো দলটা হচ্ছে মাসুম নির্ভুল, কিন্তু এই দলের প্রত্যেকে মাসুম না। ইমাম শাফি মাসুম, ইমাম মালিক মাসুম না, ভুল হইতে পারে, আমি মাসুম না, অবশ্যই ভুল হইতে পারে, ভুল হচ্ছে, কিন্তু সকলেই ভুল করে দিবে এটা হতে পারে না। ফালা তাজতেম আলা দলাল, সুতরাং গোমরাহির ওপর একত্রিত হতে পারে না। আর একটি মাসলা এখানে উল্লেখ করেছেন লেখক, এতেও ফায়দা রয়েছে উল্লেখ, অমাররা আওয়াহাদাহু হিলাল রমজান, কোন একজন লোক রমজানের চাঁদ দেখে নিয়েছে, রমজান শুরু হতে যাচ্ছে, চাঁদ দেখে নিয়েছে রমজানে, এখন ওর সাক্ষী সরকার কবুল করলো না, মুসলিম সরকার বলল তুমি একাই দেখেছো, তোমাকে কে বিশ্বাস করে, না তোমার মধ্যে দোষ রয়েছে, বিশ্বাস করলো না, হইতে পারে এরকম, বা এলাকার লোক বিশ্বাস করলো না, তাহলে মুসলিম সরকার, মুসলিম সরকার আর যে দেশে মুসলিম সরকার না, মুসলিম সরকার সেখানে মুসলিমদের কমিটি আছে বা মুসলিম ওলামায়েকরাম আমরা আছে, তারাই সরকারের কাজটা করবে এই ক্ষেত্রে, দণ্ডবিধানের ক্ষেত্রে না, চাঁদ দেখা ঈদ করা ইত্যাদির ক্ষেত্রে, দণ্ডবিধানের ক্ষেত্রে অমুসলিম দেশেও আলেম ওলামাদের এই সরকারের কাজ করার কোন অধিকার নেই। যদি কেউ এক আমানরা ওয়াহদাহু হিলাল রমজান, রমজান মাসের চাঁদ দেখে, ওয়ারুদ্দা কৌলু, আর তার কথা যদি রেজেক্ট করে দেয়, প্রত্যাখ্যান করে যে না তোমার চাঁদ দেখা গ্রহণ করলাম, লাজিমা হুসম, সে যেহেতু নিশ্চিত দেখেছে বলছে, এই জন্য তাকে রোজা রাখতে হবে, সে একা একা রোজা রাখ, ঈদের ক্ষেত্রে নাই, রোজা শুরু করার ক্ষেত্রে, আপনি যখন চাঁদ দেখে এনেছেন আপনার ওপর, ফামান শাহেদা মিনকুম সাহারা ফালিয়াসুম, রমজানে হাজির হয়ে গেছেন রমজান মাসে, সুতরাং অবশ্যই রোজা রাখেন। ইলমেহি আন্নাহু মিন রমজান, কারণ ও নিশ্চিত জেনে গেছে যে এটা রমজান, কিন্তু দেশবাসী মানল না বা দেশের সরকার মানল না, ফালে লাজিমা হুকম, সুতরাং সেই বিধান তার জন্য আবশ্যক। আর ইমাম আহমদ হাম্বাল বলছেন না, দেশ বা দেশের সরকার যখন গ্রহণ করলো না, মুসলিমরা গ্রহণ করলো না, তো তার উপর রোজা রাখা আবশ্যক না, যদি ইখতিলাফ রয়েছে, আল্লাহু আলাম। আর একটি বিষয় বলছে, এই হাদিস প্রমাণ করে যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা করতে গিয়ে, এতে কুরবানি, ইবাদত বন্দেগী বা হজ, আরাফা, এই করতে গিয়ে মুসলিমরা একটা বিশ্বাস নিয়ে করলো যে আজকে আরাফা, আজকে হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন, আজকে হচ্ছে ঈদ উল ফিতর, এই বিশ্বাস নিয়ে করলো যে আমরা ঠিক করছি, কিন্তু পরে দেখা গেল যে ভুল, ওয়ালাউ জাহার আল্লাহম বাদ জালিকাল খাতা ফিরুয়াতিল হেলাল, পরে বুঝতে পারলো যে না আমাদের ভুল হয়ে গেছে, আরাফার দিনে আরাফা করা হয়নি, আসলে কোরবানির দিনে কোরবানি হয়নি, ঈদ হয়নি, হ্যাঁ ঈদ উল ফিতরের দিনে ঈদ উল ফিতর হয়নি, এরকম হয়েছে, রোজা একটা কম হয়ে গেছে, যদি জানতে, ফালাইসা আলাইহিম আতাবুন ওয়ালা হিজরুন, তাহলে তাদের ওপর কোন রকমের দোষ নেই আর কোন গুনাহর বোঝা নেই, কারণ মুসলিমদেরকে ইজতিহাদ করতে বলা হয়েছে, চেষ্টা করতে বলা হয়েছে, প্রয়াস চালাতে বলা হয়েছে, দেখো চেষ্টা করো, চেষ্টা করে তারা ওই সময়ে ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা আরাফার দিন পর্যন্ত এতটা জানতে পেরেছে এই দিনটা আরাফা, কিন্তু পরবর্তীতে যে কোনো সূত্রে হোক, অন্য দেশের খবর, আজকাল তো নাই দ্রুত খবর পৌঁছে যাচ্ছে, কিন্তু এমন একটা যুগ ছিল যে 10 কিলোমিটার দূর থেকে খবরটা হয়তো পৌঁছে নাই, হইতে পারে, তো পরে যদি বুঝতে পারে তাতেও তাদের গুনাহ নেই। আর যে ইবাদত গুলি করলো, এখন অল্প বিদ্যাওয়ালা লোক হলে বলবেন তাহলে এবার আরাফা বেকার গেছে, হজ হজ সব নষ্ট হয়েছে, কারণ আরাফার দিন আরাফাই অবস্থান করে নাই, হ্যাঁ তাই না, কোরবানি গেছে, হ্যাঁ কারণ যদি 9 তারিখ সেটা হয়ে যায়, 10 তারিখ বলে কোরবানি করেছে, আর আসলে 9 তারিখ, তো 9 তারিখ তার কোরবানি হয়নি, 11 হলে নাই হয়ে যেত, তাই না, একদিন পিছিয়ে গেলে, তারপরে রোজা ছুটে গেছে, যে ইবাদত গুলি করেছে, ফাসাহিহুন ওয়াকুন মাওকিহু ইনদাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করবেন, কারণ ইজতিহাদ করতে বলা হয়েছে, মেহনত করতে বলা হয়েছে, সেটা করেছে, ওয়াহাজা তাখফিফ মিন আল্লাহ আলা ইবাদিহি ওয়া তাইসির আলাইহিম, এতে আল্লাহ পাক দিনকে সহজ করে দিয়েছে, এর মাধ্যমে আল্লাহ পাক দিনকে সহজ করে দিয়েছেন। সরকার যদি বলে আর দেশের মেজরিটি, হ্যাঁ তাহলে ঠিক আছে, কিন্তু এমনি নাই, তিনটে লোকে রোজা ছেড়ে দেবে। আচ্ছা সৌদি আরবকে কেন কেন্দ্র করে এই ফতোয়া, যদি চাঁদ যারা আগে দেখবে তাদের খবর নেব, তাহলে সৌদি আরবকে কেন্দ্র করার দলিলটা কি? একটিও দলিল তো সৌদি আরবকে কেন্দ্র করার নেই, এই বিষয়টা বুঝে নেন শুধু আজকে, আর বাকি বিষয় ইনশাআল্লাহ এর উপরে বিষয় ভিত্তিক আলোচনা করার ইচ্ছা আছে, অনেকদিন থেকে অনেক কিছু আমার রেডি করা আছে, কিন্তু এই বিষয়ে আসলে মুখ খোলা হয় না আর আলোচনায় করা হয় না এরকম পারফেক্ট, কিন্তু আমি যেটা বলতে চাইছি, যারা একদিন আগে ঈদ করেছে ওরা বলছে সৌদি আরবের সাথে রোজা ধরবো, সৌদি আরবের সাথে রোজা ছাড়বো, সৌদি আরবের সাথে কোরবানি করবো, সৌদি আরবের সাথে সব করবো, তাহলে ভাই সৌদি আরবের সাথে কেন করবেন, তার পশ্চিমে তো দেশগুলি আছে, চাঁদটা তো পশ্চিম দিকে উঠছে, তাহলে বলতেন যে আমেরিকা যারা আগে দেখবে,
এই কথা বলেন যে কোনো দেশ থেকে প্রথম দেখার খবর আসলে আমরা মেনে নেব। যদি এটা হইতো তাও খানিকটাতে যুক্তি ছিল যে মুসলিম উম্মতের যে কোনো দেশ থেকে ভালো মুসলিমরা দেখেছেন, আল্লাহ ভীরু মুসলিমরা দেখেছেন, আমরা খবর মানছি, আমরা সারা বিশ্বকে এক করতে চাই। এটা একটু কিছুটা ওজন ছিল কথায়, কিন্তু সৌদি আরবকে ভিত্তি করবো, সৌদি আরব পশ্চিমে বহু দেশ রয়েছে, যেই দেশগুলিতে আগে দেখার সম্ভাবনা রয়েছে হইতে পারে, কিন্তু ইয়ে কোন কথা হইল। আজকে সৌদি আরব ভিত্তি করেছে, আল্লাহ না করে সৌদি আরবের অবস্থা অন্যরকম হয়ে গেল, তখন আপনি কার উপর ভিত্তি করবেন? না না না, তখন আর ভিত্তি করা যাবে না, আপনার দেশের মধ্যে হয়ে গেল, আল্লাহ না করে তখন কি করবেন? তো কথা হচ্ছে যে কোন একটি জমিন, কোন একটি এলাকাকে কেন্দ্র করে চাঁদ দেখা, ওই মক্কাতে দেখা গেলেই সৌদি আরবের খবর পেলে আর টেলিফোন, কিছু লোক টেলিফোন করে পেরেশান করে ভারত বাংলাদেশ থেকে, চাঁদ দেখা গেছে, শেখ চাঁদ দেখা গেছে, আর বাংলাদেশের সৌদি আরবের খবর নিয়ে আপনি করবেন? আপনি বলুন তো, অস্ট্রেলিয়ার সাথে আমাদের সৌদি আরবের কত ঘন্টা পার্থক্য? হ্যাঁ, 7-9 ঘন্টা কোন কোন জায়গায় হইতে পারে, যেমন এর সাথে আছে, কানাডার সাথে 7ও আছে আর 9ও আছে, 7 ঘন্টাই যদি ধরেন তো আমরা এখানে সন্ধ্যা 6টায় কমপক্ষে, 6টার আগে তো নাই, বরং রমজান সওয়ালের যে চাঁদ রয়েছে ওটা তো ছিল 6:30, 7:30 দিকে, 6টায় চাঁদ দেখলাম, 6টাতে চাঁদ তো দেখা যায় না সাধারণত, একটু আধা ঘন্টা তো লাগবে, 7টায় চাঁদ দেখা গেল, 7টার সময় অস্ট্রেলিয়াতে কত বাজলো? রাত 2টা। তাহলে কোন শরীয়তে একটা দলিল আছে, শরীয়তের বিধানে কোরআন হাদিসে একটা দলিল আছে যে রাত 2টা পর্যন্ত অস্ট্রেলিয়ার মুসলিম জেগে বসে থাকো, আর টেলিফোন ধরে বসে থাকো, টিভি খুলে বসে থাকো, খবর নাও যে মক্কাতে ই হইলো, চাঁদ হইলো কি হইলো না, আছে দলিল? তারপরে প্রথম দিন তারা কি পেলো না? তারাবি পেলো না, প্রথম দিন তারাবি নিশ্চিত গেল, যদি খবরটা রাত সারা রাত 2টা পর্যন্ত জেগে বসে থেকে, রাত 2টা পর্যন্ত জেগে, তাহলে সাহারিও পাবে না, অনেক সময় সাহারিও পাবে না, আগে থেকে খাবার রেডি না থাকলে, এরকম শরীয়তে বিধান কোথায় আছে? ধরে নিলাম বাংলাদেশ, এখন চলে আসেন, অত দূর যেতে হবে না, বাংলাদেশ 3 ঘন্টার পার্থক্য, ভারত 2.5 ঘন্টার পার্থক্য, বাংলাদেশে 7:30 বাজবে, রাত 10টার সময় যদি খবর হয়, তারপরে এই রে ছোট 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 চলো তারাবি পড়তে হবে, চলবে তারাবি হবে? তাহলে পহিলা দিন বাংলাদেশে তারাবি মোটেই নাই, এটা কোথায় পেলেন আপনি যে প্রথম দিন তারাবি নেই আপনাদের? কারণ ওই তাকিয়ে থাকেন মক্কার দিকে, সৌদি আরবের খবরের দিকে, কোথায় আছে? আসলে এই ফতোয়া ঠিক নয়, এই ফতোয়া ঠিক নয়, আর এরকম ইনশাআল্লাহ তাআলা আলোচনা করা যাবে।